এই চকলেট, এই তোর এত বড় সাহস, তুই নাকি কালকে আমার মেয়ের সিডি দিছস? তোর সিডি পড়ার লগে লগে তো আমার মেয়ে হার্ট ফেল হয়ে গেছে। ম্যাডামের কথা শুনে তো আমার হার্ট অ্যাটাক করার উপক্রম হয়ে গেল। সিটি দিলাম ম্যাডামের মাইয়ারে, ম্যাডাম কেমন করে জানলো? আমার তো মাথা ঘুরলো। কিরে তুই চুপ করে রাখিস কে? তুই কেমন বোবা হয়ে গেছিস নাকি? কথা কয়, উত্তর দে আমার কথার। কি এক ঝামেলায় ফললাম না, ম্যাডামের কথা শুনে তো আমার কল জমলে সব ফুকা হয়ে গেল। আমার হাত পাও তো কাঁপা শুরু করলো, মনে হয় ফ্যানও ভিজে গেছে আমার। যে ডাইনি ম্যাডাম, তার কাছে আমি জীবনে বয়াকে ফরা দিই না, আবার হের মাইয়ারে দিছে সিডি, আর এই সিডি ফরে হের মাইয়া গেছে বেহোশ হয়ে। এখন তো আমার আজকে কি করবো আল্লাহ জানে। আল্লাহ গো আল্লাহ, আমি যে ভুল করছি, যে অপরাধ করছি, তুমি আজকে আমার এই ভুল অপরাধ থেকে একটু বাঁচাও। আজকের পর থেকে ম্যাডামের মাইয়ারে সিডি তো দূরের কথা, ম্যাডামের মাইয়ারে দেখলে আমি বোন বোন বলে ডাকবো। ও মা, এ কি দেখলাম আমি, ম্যাডাম দিয়ে আবার আমার দিকে আইতাছে। আল্লাহ জানে আজকে নি ফিডের মধ্যে কত গলা বেদ ভাঙ্গে, আল্লাহ জানে। এই ধর কালকে আমার মেয়েরে দেওয়া সিডি, তুই কি লেখছ? তুই নিজে পড়ে সবাই শোনা। কলজা রোলজা সব ফ্যাপসা ড্যাপসা সব সব পোকা হয়ে গেল। একটু পানি ফাইলে তো গলাটা একটু ভিজাইতাম। কিরে বীর বীর করে একলা একলা পাগল মতন কি কওয়া শুরু করছো এখনই পড়ে শোনা সবাই রে? ম্যাডাম আপনারা দেখলে এমনিতে ভয় লাগে, আপনি আর কাছে আসেন না, আমি পড়তেছি, আপনি এমনি তাহেন। ও আমার প্রিয় জান সোনা ময়না, তুমি কেমন আছো? আমার মনে হয় তুমি খুব বেশি একটা ভালো না, তোমার মা ক্লাসের মধ্যে যে অত্যাচার সালা, তুমি তো ভালো থাকতেই পারবা না। আমার তো মনে হয় তোমার উপরে সারাদিন এই অত্যাচার শুরু করে তোমার মা। তুমি যদি রাজি থাকো তোমার আমি বিয়ে করবো এবং তোমার মার নামে একটা মামলা করে দেবো। তোমার আমি যেদিন দেখছিলাম সেদিন আমার পুরো শরীরে কাঁপে উঠছিল। আমি তো ভাবছিলাম মনে হয় ভূমিকম্প হলো, পরে দেখলাম যে না, তোমার প্রেমে পড়ছে তাই শরীর কাঁপে উঠছে। কিন্তু সেটা আমি আজও বিশ্বাস করতে পারি না, ভূমিকম্প নাকি তোমার ভালোবাসার কারণে এই কাঁপনি শুরু হয়েছিল। জানো প্রিয়, তোমাকে আমি আজও অনেক বেশি ভালোবাসি। আমি সারা দিন তোমার নিয়ে যে পরিমাণ চিন্তা করি, এই পরিমাণ চিন্তা যদি আমি পড়ালেখা নিয়ে করতাম তাহলে যেদিন আমি নোবেল পুরস্কার পাওয়া যেতাম। তুমি জানো না, জানলে হয়তো অবাক হবা, তোমার আমার চিন্তার মাঝে তোমার মা এসে আমার সেই মায়ের মারে আমার এসে পিটানো শুরু করে আর বলে, এই তুই আমার মায়ের লেগ কি চিন্তা করো চললা বলরা? হ্যাঁ, সেদিনকে আমি স্বপ্নে দেখি তুমি আর আমি রকেটে করে সেই ছাদের দেশে যাইতেছি, আর রকেটের মাঝে দুজনে কি সুন্দর লুকোচুরি খেলতেছি। হঠাৎ করে কোথায় থেকে জানি তোমার মা এসে রকেটে এসে বলছে, হ্যাঁ এখন খেল আমার সামনে, খেল দিয়ে তুই কেমনে খেলাস। বিশ্বাস করো প্রিয়, তোমার কথা মনে হলে আমার বুকের মধ্যে কাঁপুনি শুরু হয়, মনে হয় যে উত্তাল সাগরের ঢেউ ভেসে আসছে। তুমি আবার এটা মনে করো না তোমাকে ফার্ম দিতেছি বা তোমার প্রশংসা করে তোমার প্রেমে পড়ার জন্য চেষ্টা করতেছি, আসলে আমি মন থেকে তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হয়ে সারা জীবন আমার পাশে থাকো। আমার মন থেকে তোমাকে ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি, যে কোনো মূল্যে আমি তোমাকে পেতে চাই। আই লাভ ইউ জান সোনা ময়না পাখি। এই তোরা কে কোথায় আসিস রে? ম্যাডাম রে ধর, ম্যাডাম মনে হার্ট অ্যাটাক করছে, ম্যাডাম রে অন্য হাসপাতালে নিয়ে যাবে, ম্যাডাম রে বাঁচাইতে হবো রে, ম্যাডাম কে তো আমার শাশুড়ি হয়, মাথায় তো কিছু কাজ করতেছে না। ম্যাডাম রে হাসপাতালে রাইকে আসার আগে আগে আমার প্রিন্সিপাল ম্যাডাম ডাকে পাঠাইলো, কারণটা কি? আবার কোন ঘটনা করছে? মায়ের নিয়াজকে ফিডের উপরে পরে রে। এই তুই নাকি ম্যাডামের মায়ের সিঁড়ি দিছস? সিঁড়িটা দিয়ে দিয়ে একটু আমি পড়ি, কি লেখছস? কাম সারছে আজকে প্রিন্সিপাল ম্যাডাম স্টক করো। ম্যাডাম আপনি খারান, আমি আগে ডাক্তার প্রস্তুত করি তারপরে আপনি সিঁড়ি পড়, না হলে তো আপনি হার্ট অ্যাটাক করে একবারে মারা যাবেন, এনে ডাক্তারের কাছে নেওয়া যাবে না।